শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো মজিজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শেখর বিশ্বাস সহকারী প্রভাষক গণিত বিভাগ মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ছয় পয়েন্ট এক থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব দেখো ছয় পয়েন্ট একে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে বিভিন্ন কোণের সংজ্ঞাগুলো রয়েছে মানে যেমিতি থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে শুরু করি দেখো তোমাদের সকলেরই আমি জানি কোন সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে আমাদের কোন আসলে অনেক রকম হতে পারে কেমন তো প্রথম যে জিনিসটা আমরা শিখবো দেখো যে একই সমতলে দুইটি রশ্মি যদি একটা মিলিত বিন্দুতে মিলিত হলে সেখানে কি তৈরি হয় বলো তো কোন তৈরি হয় আর রশ্মি দুইটিকে কোনের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু বলা হয় কেমন এটা তোমরা সকলেই জানো তাহলে দেখো এখানে সি একটা কী বলো তো সি একটা হচ্ছে কোন মানে এরপর হচ্ছে বি ও বি সি হচ্ছে দুইটি বাহু এবং বি হচ্ছে হচ্ছে তার কি বিন্দু তো বি হচ্ছে তার শীর্ষ বিন্দু তাহলে এরকম যদি কখনো এমসি কিউ থাকে যে বিন্দুটাকে কি বিন্দু বলা হয় তাহলে আমরা সরলে বলে বিন্দুটাকে কি বিন্দু বলা হয় শীর্ষ বিন্দু বলা হয় এরপরে যেটা শিখবো আমরা দেখো এরপরে শিখবো হচ্ছে আমরা সরল কোণ তোমরা তো সরল কোণ পড়ে আসছো বা তোমরা জানো যে সরল কোণ কাকে বলে সরল কোণ হচ্ছে যে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিদ্যুতে যে কোন উৎপন্ন করে তাকে কোণ বলা হয় আর কোণের পরিমাপ হচ্ছে কত ডিগ্রি বলোতো সরল কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সরল ডেফিনেশনটা আমরা শিখলাম এরপরে যেটা শিখবো আমরা দেখো আমরা শিখবো হচ্ছে সন্নিহিত কোন কাকে বলে তো সন্নিহিত কোণ তো তোমরা পড়েছ সন্নিহিত কোন কাকে বলে তো যদি কোনো তলে দুইটা কোণের একই শিশুবিন্দু হয় এবং কোন দয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দ্বয়কে পরস্পরের কোণ বলা হয় তাহলে দেখেন দেখো এখানে সন্নিহিত কোনটা এ বিএসি কোনো সন্নিহিত কোন হচ্ছে সিএ ডি কোণ তাহলে সন্নিহিত কোণটা আমরা শিখে গেলাম এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো সমকোণ তো প্রিয় শিক্ষার্থীরা আমি যদি তোমাদের বলি সমকোণ কা কাকে বলে তাহলে তোমরা অবশ্যই জানো সমকোণ কাকে বলে বলো তো সমকোণ হচ্ছে যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোন দুইটির প্রত্যেকটিকে কি কোন বলা হয় বলো তো সমকোণ বলা হয় আর সমকোণের বাহু দুটি পরস্পরের উপরে কী হয় বলো তো সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্বা হয় তাই এখানে এ বি সি কোণ হচ্ছে কী কোন তো সমকোণ যে কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি এরপর আমরা যেটা শিখবো দেখো সেটা হচ্ছে কোণ তোমরা তো কোণের ডেফিনেশন জানো কোণ ডেমিটেশন কত কী বলো তো পুরক্কণের ডেফিনেশন হচ্ছে যে দুইটি কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুইটিকে একটি অপটির কি কোন বলা হয় বলতো কোন দুইটিকে একটি পূরক কোণ বলা হয় তাহলে আমরা বলতে পারি এখানে এ ডি এর কোণ হচ্ছে কি বলতো ডিভি সি কোণ কেমন আর কোণের সমষ্টি অবশ্যই কত ডিগ্রি হবে বলতো পুরো কোণের সমষ্টি অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তো কোণ সবাই শিখে গেলা এরপর আমরা যেটা শিখবো দেখো সেটা হচ্ছে সম্পূরক কোণ এখন দেখো সম্পরক্ষণ কাকে বলে বলো তো দেখো আমাদের এই চিত্রটাতে লাল মার্কিং করা আছে দেখো সম্পরক্ষণ যেটা আমরা পুরোক্ষণ আগে শিখেছিলাম সম্পরক্ষণ হচ্ছে যে দুইটা কোণের পরিমাপের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটিকে এক অপরের সম্পরকণ বলা হয় এখানে তুমি দেখো তো এখানে এ সি কোণ আর হচ্ছে কোণ তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো টোটাল বি কোণটার পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি তার মানে বি সি কোণ এখন ডি সি কোন বা সিবি দুইটা কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোন দুটি একে অপরের কি কোন বলতো কোন দুইটা একে অপরের সম্পূরক এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে তো তোমরা জানো আমি যদি জিজ্ঞেস করি কোণ কাকে বলে তাহলে বলতো তাহলে বিপ্রতিপ কোণ হচ্ছে দেখো যে দুইটি সরল রেখা যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয় তাহলে মেনিতে বিন্দুতে যে কোনগুলো উৎপন্ন হয় সেই কোনগুলোকে একে অপরের কি কোন বলা হয় বলতো কোন বলা হয় এছাড়া আমরা বলতে পারি যে কোন কোণের বাহুদয়ের বিপরীত রোশ হিদয় যে কোন তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ বলা হয় তুমি দেখো এখানে এ ও ডি এর বিপরীত কোণ হচ্ছে বি ও সি কোণ আবার এ ও সি কোণের বিপরীত কোণ হচ্ছে বি ও ডি কোণ তাহলে বিপরীত কোণ যদি পরীক্ষায় কখনো আসে তোমাকে বললো বি ও ডি কোণের কোনটা তখন তুমি বলবা কি বলতে এ ও সি কোণ আবার যে তোমাকে বলা হয় এ ও ডি কোণের বিপরীত কোণ কোনটা তুমি কি বলবা বি ও সি কোণ তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এরপরে দেখো আমরা কতগুলো এমসি তোমাকে এখানে তুলে দিয়েছি প্রথম এমসি কিউটা কী হচ্ছে বলো তো প্রথম এমসি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি কোণের বিপ্রতিক কোন কত আর আমরা তো জানি কোন দা পরস্পর কী হয় বলতো বিপ্রতিকা পরস্পর সমান হয় তাহলে পঞ্চান্ন ডিগ্রি কোন বিপ্রতিকণ বি কত ডিগ্রি হয় বলো তো পঞ্চান্ন ডিগ্রি হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এরপর বলছে দেখো দুইটি পরস্পর সরল রেখা পরস্পর লম্ব হলে তাদের অন্তর্গত কোণের পরিমাণ কত হবে তাহলে আমরা তো জানি যদি লম্ব হলে এর অন্তর্গত পরিমাণ কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি হবে তাহলে দুইটি সরলরেখা দিয়ে কয়টি সরলরেখা দুইটি বিন্দু দিয়ে কয়টি শলরেখা আঁকা যায় তুমি দুইটি বিন্দু যদি নাও তাহলে দুইটি বিন্দু যদি যোগ করো তাহলে কয়টি সরলরেখা পাওয়া যায় তো তাহলে দুইটি বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাওয়া যায় তাহলে আশা করি তোমরা বুঝতেছ এরপর বলছে দেখো চিত্রে সি তিনটা বিন্দুকে কি বলা হয় সমরেখা বিন্দু কেন বলো তো কারণ তিনটা বিন্দু আমার একই সরলরেখা অবস্থিত আমরা জানি কোনো বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হয় তাহলে সেইটাকে সমরেখা বিন্দু বলা হয় এরপর কি বলছে দেখো দুইটি পরস্পরের বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাদের কি কোন বলা হয় তাদেরকে সরল কোন বলা হয় কারণ দুইটা পরস্পর ছেদি বিপরীত রুশি একটা বিন্দুতে মিলিত হলে সেই মিলিত বিন্দুতে অবশ্যই একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে আর একশো আশি ডিগ্রি কোন হলে সেটাকে আমার কি কোন বলা হবে বলতো সেটাকে আমরা সরল কোন বলে আখ্যায়িত করব এরপর কি বলছে দেখো দুইটি বিন্দু দুইটি বিন্দু দুইটি ছাড়া রেখাংশের যে বিন্দুতে এ রেখাংশকে কি বলা হয় মানে প্রান্ত বিন্দু দুইটি ছাড়া রেখাংশের যে বিন্দুতে এ রেখাংশকে কি বলা হয় অন্তস্থ বিন্দু বলা হয় আবার বলছে কি দেখো দয় কয়টি বিন্দু আছে মানে রশির কয়টি প্রান্তবিন্দু আছে আর আমরা তো জানি রশির হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে এরপর দেখো এ ও সি কোন ও সি ও কোণ কোন দুইটি একটি অপরটির পুরো কোন হলে এ ও প্লাস প্লাসি ও যেগুলো কথা ব্যাপার আমরা তো জানি যে পুরক্কনের সমষ্টি কত ডিগ্রি হয় বলতো ডিগ্রি তাহলে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে আবার বলছে দুইটি সন্নিহিত কোন একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটিকে এক অপরের কী বলা হবে বলতো তাহলে দুইটি সন্নিহিত কোন একশো আশি ডিগ্রি বলা হয় তাহলে কোন দুইটি একে অপরের কী কোন বলা হবে কোন দুইটিকে একে অপরের সম্পূরকণ বলা হবে আর ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন ইউক্লিড ছিলেন হচ্ছে গ্রিক পণ্ডিত আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এরপরে কি দেওয়া আছে দেখো এরপরে বলা হয়েছে যে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ভেদ আছে তাকে কি বলা হয় যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ভেদ আছে তাকে বলা হচ্ছে ঘন বস্তু এরপর বলছে ইউক্লিট এলিমেন্টস পুস্তককে কয়টি খণ্ডে বিভক্ত করেন আর আমরা তো জানি ইউক্লিট ছিলেন একজন প্রখ্যাত গণিতবিদ তিনি তার এলিমেন্টস নামক থেকে তেরোটি খণ্ডে বিভক্ত করেন এরপরে কি বলেছে বলো তো এরপর বলেছে থার্টি ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তাহলে সম্পরক্ষণের সমস্যা অবশ্যই একশো আশি ডিগ্রি হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি থার্টি ডিগ্রি আমি বাদ দিই তাহলে কত ডিগ্রি হবে বলো তো ওয়ান ফিফটি ডিগ্রি এরপর বলছে দেখো যে বস্তু বস্তুর দৈর্ঘ্যপ্রস্থ ভেদ আছে তাকে কি বলা হয় তাকে ঘন বস্তু বলা হয় আবার যদি দেখো যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নেই তাকে কি বলা হয় বিন্দু বলা হয় কারণ বিন্দু শুধুমাত্র অবস্থান আছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এগুলোর কিছুই নেই তাহলে বলছে দেখো রশ্মির প্রান্ত বিন্দু থাকে কয়টা রশ্মির প্রান্ত বিন্দু থাকে একটা আবার বলছে একই মোবাইল সেটের কয়টি তল আছে তাহলে একটা মোবাইল সেটের কয়টি তল আছে বলো তো ছয়টি তল আছে আবার বলছে কি দেখো যে দুইটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে সেই মিলিত বিন্দুতে কী উৎপন্ন হয় তাহলে আমরা তো প্রথমেই পড়েছিলাম আমাদের ফার্স্ট ডেফিনেশনটা ছিল এটা যে দুইটি সরলরেখা যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুকে কী বলা হয় বলো তো কোন বলা হয় কেমন এরপর দেখো একশো দশ ডিগ্রি সম্পূরক সম্পরক্ষণ কত তাহলে একশো আশি ডিগ্রি থেকে তুমি যদি একশো দশ ডিগ্রি বাদ দাও তাহলে কত ডিগ্রি থাকে দেখো তো তাহলে কত ডিগ্রি থাকে তুমি বলো একশো আশি ডিগ্রি বলছে একশো দশ ডিগ্রির কোণ কত একশো আশি ডিগ্রি তাহলে একশো এগারো ডিগ্রি যদি বাদ দিই তাহলে থাকে উনসত্তর ডিগ্রি তাই তো আবার দেখো একটি পাতলা কাগজের কয়টি তল আছে তাহলে একটা পাতটা কাগজের দুইটা তল আছে দেখো তারপর বলছে বিন্দুর মাত্রা কয়টা বিন্দুর বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য কারণ বিন্দুর কোনো মাত্রা কী তো নেই তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এ ধরনের কোশ্চেন আসলে তোমরা অবশ্যই করতে পারবে এরপরে চৌত্রিশ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো যে সরলরেখা দুইটি সমান্তরাল সরলরেখা ছেদ করলে তাকে কি বলা তাকে ছেদক বলা হয় তাই তো আর এলিমেন্টস বইটি কতটি খণ্ডে লিপিবদ্ধ হয়েছিল তেরোটি খণ্ডে আবার যদি বলে আঠাশ ডিগ্রি সম্পর্ক কোন কত ডিগ্রি তাহলে কোণ হলে একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আঠাশ বাদ দাও তাহলে ওয়ান টুয়ে ওয়ান ফিফটি টু ডিগ্রি তাহলে পরেরটা দেখো থার্টি সেভেন নাম্বার কোয়েশ্চেন কী বলছে বলছে হচ্ছে দুইটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি শলরে আঁকা যায় দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি শলরে আঁকা যায় তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আর এগুলো সবাই বাসায় বসে কী করবো বলো তো প্র্যাকটিস করবে এরপরে কী দেওয়া আছে দেখো এরপরে তোমাকে বলছে যে নিচের তথ্যের ভিত্তিতে একশো ছয় এবং একশো সাত নম কোশ্চনের উত্তর দাও তাহলে এখানে বলছে এবি এবং সিডি সরল রেখা এই সরল রেখাকে এম এন সরল রেখা কি করছে তো মানে একটা রশ্মি এম ও কী বিন্দুতে ছেদ করছে তো এটা এম বিন্দুতে ও এন বিন্দুতে ছেদ করছে এরপর তোমাকে বলছে দেখো এ কোণের মান কত তাহলে তুমি দেখো তো এ কোণের মানটা বিপ্রতি কোন পরস্পর কি হয় বলো তো সমান হয় তাহলে এই পাশে যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এ কোণের মানটা কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি হবে আবার বলছে সি কোণের মান কত তাহলে তুমি দেখো তো সি কোণের মানটা কত হবে তাহলে এইখানে দেখো এইখানে টোটাল সি কোণের মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে তুমি বলো তো এখান থেকে আমি কিভাবে ক্যালকুলেশন করবো তাহলে দেখো সি কোণের মানটা তুমি দেখো বিপ্রতিপ কোণ পরস্পর কী হয় বলো তো সমান হয় তাহলে এইখানে যদি নিচের পর্ষণটাকে যদি উপরের পর্ষণের সাথে আমি কম্পেয়ার করি তাহলে ডি কোণটার মানও কত ডিগ্রি বলো তো ডি কোণটার মানও ষাট ডিগ্রি আর যেহেতু ডি কোণটার মানের ষাট ডিগ্রি তাহলে টোটাল সি কোণের মান টোটাল কোনটা হবে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি ষাট ডিগ্রি বাদ দেয় তাহলে একশো বিশ ডিগ্রি তা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এরপরে যেটা দেওয়া আছে দেখো এরপর বলছে দুইটি সরলরেখা তোমার পি কিউ সরলরেখা এমএন বিন্দুতে করেছে এরপর বলছে পি এম অনুরূপ কোন কোনটি তাহলে দেখো তো তুমি পি এম অনুরূপ কোন হচ্ছে এম এন আবার বলছে নিচের কোনটি সঠিক একান্ত কোন নির্দেশ করে তাহলে তুমি দেখো তো একান্তর কোন কোনটা একান্তর কোন আছে একান্তর কোন হচ্ছে বি এম কিউ কোন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এগুলো বুঝতে পেরেছো তো এগুলো তোমরা সবাই বাসা বসে প্র্যাকটিস করো তাহলে সকলে এগুলো করতে পারবা আবার দেখো আমরা এর পরের পোশাক চলে যায় একশো সতেরো নম্বর একশো আঠারো নাম্বারে চলে যায় বলছে নিচের তথ্য আর একশো আঠেরো এবং একশো উনিশ কোশ্চেনের দাও এখানে হচ্ছে এবি এবং সিডি দুটি সরলরেখা এর ইএফ সরলরেখা দের ছেদক এরা ছেদ করছে কি বিন্দুতে বলতো এরা দেখো ছেদ করার ফলে এই সরলরেখাকে বলছে ডি কোণের মান কত তাহলে তুমি দেখো তো ডি কোণের মানটা কত ডিগ্রি হবে তাহলে এইখানে একটা জিনিস দেখো এখানে দুইটা ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি তাহলে এইখানে তুমি দেখো এ কোণের বিপরীত রূপ সিক্সটি ডিগ্রি তার মানে এখানে বি কোণটা কত ডিগ্রি বলতো বি কোণটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কোণটা যদি সিক্সটি ডিগ্রি হয় তোমাকে ডি কোণটা বের করতে টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো বিশ যদি ষাট ডিগ্রি বাদ দেয় তাহলে একশো বিশ ডিগ্রি কেমন এরপর বলছে এ ও বি কোণের যোগফল কত তাহলে তুমি দেখো তো এ কোনটা কত ডিগ্রি ছিল এ কোনটা ছিল সিক্সটি ডিগ্রি আর বি কোনটা কত ডিগ্রি বলো তো বি কোনটা হচ্ছে তোমার একশো কত ডিগ্রি বলো তো বি কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে তোমাকে বলছে এ ও বি কোণের যোগফল কত তাহলে এ আর বি কোন যোগফল যদি আমি নির্ণয় করি তাহলে এ কোনটা হচ্ছে আমার ষাট ডিগ্রি আর বি কোণের যোগফল হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলে বলো কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হবে তাই তো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি সকলে এগুলো বুঝতে পেরেছো এবং সকলে এগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং বাসায় মন দিয়ে এগুলো সলভ করবা তো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ